প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গাইবান্ধার ডিবি রোডে বহুল কাঙ্ক্ষিত ফোরলেনের কাজ চলছে। নামটা যেমন ফোরলেন, কাজও চলছে চার নম্বরই। ডিবি রোডের পুরাতন জেলখানার মোড় কিংবা ব্রিজ রোডের মোড় যে যে নামেই বলেন, এই জায়গাটিতে একটি গোলচত্র নির্মাণ করা হচ্ছে আর তাতে তিন নম্বর ভাঙ্গা ইটের ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষ এই তিন নম্বরই কাজের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে জনরোষের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গেলে এই জনরোষের সৃষ্টি হয়। আর এই জনরোষের কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স বাধ্য হয়েই তিন নম্বর ইটগুলো অপসারণ করতে বাধ্য হন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও পৌরসভার মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রকাশ্যে দিনের বেলা যারা তিন নম্বর ইটের ব্যবহার করতে পারেন, রাতের বেলায় এই ফোরলেনের কাজে কি পরিমাণ দুর্নীতি করতে পারেন গাইবান্ধাবাসীর কাছে তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। এ ব্যাপারে নিরাপদ যানবাহন চাই আন্দোলনের নেতা আসাদুজ্জামান সরকার মিলন বলেন, এই তিন নম্বরই কাজ দিয়ে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে, গাইবান্ধাবাসী তা কোনোভাবেই মেনে নিতে পারে না। টেকসই উন্নয়নের জন্য অবশ্যই দুর্নীতিকে না বলতে হবে।